কার্যকরী পদক্ষেপ নয় সাংবিধানিক নিয়মে এই রাষ্ট্রপতি ইস্যুতে সমাধান চায় বিএনপি যুবদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এই কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হলে দেশের সকল সমস্যা কেটে যাবে বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে 1978 সালের 27 অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। শনিবার যুবদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে সংগঠনটির নেতাকর্মীদের বেলা 11টায় সংগঠনটির নেতাকর্মীদের সাথে নিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল। পরে কথা বলেন রাষ্ট্রপতি অপসারণ বিষয়ে। বিএনপি মহাসচিব আরও বলেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে রাজনৈতিক শক্তির উপর ভিত্তি করে দেশ পরিচালনা করা উচিত এবং কোন রকম অর্থকারী পদক্ষেপ গ্রহণ না করে একটা সাংবিধানিক প্রক্রিয়ায় সবগুলো কাজ করা প্রয়োজন বলে আমরা এবং সুন্দর করা এবং তার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন যে কাজটা করার জন্য আমরা বারবার করে বলছি যে অতি দ্রুত প্রয়োজনীয় নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে ছাত্র জনতার আন্দোলনের ফসল ঘরে তুলতে জাতীয় ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মির্জা ফখরুল। বাংলাদেশের বিপ্লবকে যদি আপনার সুসংহত করতে হয় তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।